হ্যালো ভিউ আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এই ক্লাসের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা গত ভিডিওতে আমরা শিখেছি লেয়ারের কাজ তো আজকে আমরা শিখব এই যে বাম্প সাইড যে টুল বারটি আছে এই টুল মধ্যে সিলেকশন টুলের কাজ কি এইসব নিয়ে আজকে আমরা শিখবো এই ভিডিওতে বন্ধুরা প্রথমে বলে রাখি এই যে এই টুলটি দেখছেন এখানে ছোট্ট একটি আইকন তারপরে পাশে অনেকগুলো আইকন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু এমন টুল আছে যেগুলোতে এগুলো ছোট ছোট একটি আইকন থাকে সো এগুলোকে বলে গ্রুপ টুল যেমন এই যে দেখেন এখানে জুম টুল আছে এই জুম টুল বলে সিঙ্গেল টুল আজকে আমরা শিখবো সিলেকশন টুলের কাজ কি সো সিলেকশন টুলে কাজ করা এই যে দেখছেন এখানে রেট সো এটা যদি আমি একবার ক্লিক করি তারপর যদি আমি রাইট ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আছে একটি রেড টেঙ্গুলার মার্ক টুল তারপর আছে ইলেকট্রিক্যাল মার্ক টুল তারপর আছে সিঙ্গেল কলম মার্ক টুল আছে রেড টেঙ্গুলার মার্ক টুল এর কাজ কি এটি যদি আমি আপনাদের বোঝাতে চাই তাহলে আমাকে যেটি করতে হবে প্রথমে একটি আমি ফাইল নিচ্ছি ওপেন গেলাম ডকুমেন্ট একটি নতুন এই যে মাউন্টেন আছে এই মাউন্টেনে পিক নিলাম নেওয়ার পর এখন আমি চাচ্ছি যে এটি এখন আমি সিলেক্ট করব এখানে জাস্ট একটা সিলেক্ট করে নেবেন বাস শুধু ছেড়ে দিবেন তারপর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সিলেকশনটি এই যে রেক্টেঙ্গুলার মধ্যে যে সিলেকশনটি আছে এই সিলেকশনটি আমার সিলেক্ট করা হয়েছে আমি যদি চাই এখন চাইলে এখানে আমি কপি করে এই এখানে গিয়ে এখানে আমি পেস্ট করে দিতে পারি দেখতে পাচ্ছেন আমি যে সিলেক্ট করেছি চলে এসেছে সে এটি মুভ করতে চাইলে বুঝতে পারছেন একটি নতুন লেয়ার এখানে চলে আসছে ডান সাইডে সেটা আমি ইচ্ছা মতো এখানে মুভ করতে পারবো তো এই হচ্ছে রেক্টেঙ্গুলার এর কাজ এখন ইলেকট্রিক্যাল যে মার্ক গুলো আছে এই সেম টু সেম কাজ এটি একই ব্যাপার এখন যদি আমি এখানে ডিসলেক্ট করি বাইরে ক্লিক করলাম ডিসলেক্ট করে আমি একটা সার্কেল নিব সে একটি এখানে কথা হচ্ছে কি এই যে সার্কালটা আছে এখানে আমি ফ্রি হ্যান্ডে সার্কালটি নিতে পারছি এখন যদি আপনি এখন আপনি শিফট পেস করে ধরে থাকেন তো আমি আপনাদের দেখাচ্ছি তো এখন শিফট প্রেস করে আছি দেখেন এখানে এটা কিন্তু আমার দেখতে পাচ্ছেন আমি একটি রেড ট্যাঙ্গল নিচ্ছি আমি এদিক এদিক করছি কিন্তু কোনো মতেই ফ্রি হ্যান্ড হচ্ছে না একই ব্যাপার এই যে রেড টেঙ্গুলার আছে রেড না ইলেকট্রিক্যাল টুল এর কি ব্যাপার এটা আমরা যখন কপি করি কপি করে এই সাইড বেস্ট তো বুঝতে পারছেন যে এটি কিভাবে করবে বন্ধুরা আরেকটি কথা আপনি যদি এটি এখন ছোট করতে চান এই যে এই যে পিকটি আছে আমি এখন মুভ টুল সিলেক্ট করছি মুভ টুল সিলেক্ট করে এটি যখন আপনারা ছোট করতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে কন্ট্রোল প্লাস টি চেপে ধরবেন কন্ট্রোল প্লাস টি চেপে ধরলে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ট্রান্সফর্ম চলে আসছে কিংবা আপনারা এরূপ ভাবেই ফ্রি ট্রান্সফর্ম করতে পারেন দাঁড়ান আপনাদের দেখাচ্ছি একটু এটি আমি সিলেক্ট করলাম সেটি আমি সিলেক্ট করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন এডিট তারপর এখানে দেখেছেন ফ্রি ট্রান্সফর্ম এটাতে ক্লিক করবেন তো আপনারা ফ্রি ট্রান্সফর্ম করতে পারবেন এটি ছোট বড় ইচ্ছা

এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলে লেসো সো লেসো এর কাজ হচ্ছে এটি আপনারা ফ্রি হ্যান্ডে কোনো কিছু আঁকতে পারবেন কিংবা আপনি এই যে চাচ্ছেন আমি সরি আগে ডিসলেট করি তার জন্য আপনারা এইভাবে ড্র করে নিতে পারেন জিগজ্যাগ ভাবে এইভাবে ড্র করে আপনারা সিলেক্ট করে নিতে পারেন এইভাবে সো এটি কিন্তু সিলেক্ট করা হয়ে গেল সে এখান থেকে শুরু করেছিলাম আবার ঘুরে ফিরে এখানেই শেষ করতে হবে তাহলে আপনার সিলেকশনটি হয়ে যাবে সো একইভাবে এরূপ আপনারা কপি করে এই এই লেয়ারে গিয়ে তারপর এখানে পেস্ট করে দিতে পারেন আপনি যে সিলেকশন করেছিলেন সেই সিলেকশনটা এখানে দেখাচ্ছে তো এটা আমি ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম তারপরে কাজ আছে তারপরে কাজ হচ্ছে এখানে পলিগোনাল লেসো টুল সো পলিগোনাল লেসো টুল কাজ এটা আপনারা শুধু এভাবে একবার ক্লিক করে দিবেন ক্লিক করে তারপর এক একবার ছেড়ে দিয়ে তারপর শুধু মাউসটা একটু নড়াচড়া করবেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক তো বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করতে হবে এইভাবে এটাকে বলে পলিগনাল লেসো টুল এভাবে আপনার জিগজ্যাগ ভাবে আপনার ইচ্ছা মতো সিলেকশন করে নিতে পারেন এটা হচ্ছে আপনার ফ্রি হ্যান্ডে সো একই রূপ এটা আপনারা কপি করে পেস্ট করে দিতে পারেন কোনো ব্যাপার না তারপরে যে লেসো আছে এটি হচ্ছে ম্যাগনিক লেসো এটা আপনার লেসো কাজ হচ্ছে আপনার এখানে একটু জুম করে নেবেন সো আমি জুম করার জুম করে নিলাম পিকচারটি আপনাদের দেখানোর সুবিধার্থে সো এখানে কি একবার ক্লিক করে আপনার অটোমেটিকলি এখানে সিলেক্ট নিয়ে নিবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলিভাবে সিলেক্টটা নিয়ে নিচ্ছে এটি হচ্ছে আপনার ম্যাগনেটিক টুলের কাজ সো আপনারা চাচ্ছেন যে এই যে পয়েন্টটি আছে এটা পয়েন্টটি আপনার অন্য সাইডে চলে গেছে তাহলে আপনার ডিলিট বাটনে প্রেস করবেন ডিলিট করলেই কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে তো আপনারা আবার এদিকে নিয়ে যাবেন আস্তে 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 সো এইভাবে আপনার সুন্দরভাবে পিকটি নিতে পারেন সো আমি আবার জুম আউট করছি জুম আউট করে আপনারা ঠিক যেখান থেকে শুরু করেছেন সেখানে এসে আপনারা এটাকে ছেড়ে দেবেন যে দেখতে পাচ্ছেন এখানে একটি গোল বৃত্তাকার একটা একটি আইকন আসছে তার মানে আপনারা এখান থেকে শেষ বাস এখানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমি যে সিলেকশনটি করলাম এই সিলেকশনটি এভাবে চলে আসছে সো আমি এটা ভালো করে একটি সিলেকশন করে আপনাদের দেখাচ্ছি সো আমি সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি মাউন্টেনটিকে পুরোপুরিভাবে সিলেক্ট করেছি সো এটি চাচ্ছি আমি এখন কপি করে কপি তারপরে পাশে পেস্ট করে দিব। সো আমার মাউন্টেনটি চলে আসছে আমি নিচের লেয়ারগুলো ডিলেট করে দিব। আমি সো আমি ফ্রি ট্রান্সফর্ম করে নিব এখানে তারপরে ছোটো করে এ পাশে নিয়ে আসবো আপনাদের দেখানোর জন্য সো আমি মাউন্টেন পুরোভাবে সিলেক্ট করেছি সো এখন যদি চান চাচ্ছেন যে আমি এটাকে এখন ডিলেট করে দিব একটু এই পাশের একটা অংশ আমি ডিলেট করে দিতে চাই তো এভাবে আপনারা ফ্রিভাবে ধরে তারপর ডিলিট বাটনে প্রেস করে দিবেন ডিলিট বাটন প্রেস করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন কিভাবে ডিলিট করতে হয় এই ছিল সিলেকশনের এর কাজ আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন বুঝতে পারলে ভিডিওটি লাইক দিবেন আর আপনার যদি কোনো সমস্যা হয় বুঝতে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো এখনো যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন